কিছুটা এ বিষয়ে আমার মনের ভিতরেও এরকম সন্দেহ বা অনেক বিষয় নিয়ে প্রশ্ন জাগত কিন্তু আসলে এই ব্যাপারটা তো কারোর সাথে আলোচনা করা বা কথা বলার মতো আহ পারিপার্শ্বিক অবস্থাও নাই কারোর সাথে কথা বললেও আপনি জানেন আমাদের বাংলাদেশের পরিবেশ বা পরিস্থিতি কারোর সাথে এ বিষয়ে নিয়ে কথা বললেই সেটা উল্টা দিকে যায় তো এখন মোটামুটি আমি আমার ওয়াইফকেও যখন বলি সেও এ বিষয়ে আমার উপরে মোটামুটি মনক্ষুণ্ণ মানে এমন একটা অবস্থা হয়ে যায় যে একাকী অবস্থা কারোর সাথে কথাও বলতে পারি না তবে আমি এই কিছুদিন হয়েছে আমার এক কলিগ অন্তত একজনকে পাইছি যেটা নিয়ে ওনার সাথে মোটামুটি আপনাদের এই ভিডিও গুলা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে পারি তো ভাই আমি পরিবারের থেকেই তো একটু খুব সমস্যার মধ্যে আছি আসিফ ভাই এখন ওয়াইফের সাথে তো আমি কোনোভাবে বিষয় কোনো শেয়ারই করতে পারি না তাহলে যে বক্তব্য সে হচ্ছে যদি শেয়ার করতে সমস্যা হয় পারিবারিক অশান্তি হয় তাহলে সেইটা ওনার সাথে আলাপ করেন না আপনি অন্য কারোর সাথে আলাপ করেন অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার কাছে একেবারেই মানে মনে হয় কি যে মানুষ আমাদের আমরা এতটা লেখাপড়া করিনি বা এতটা ভালো ধর্মীয় পুস্তকও পড়িনি কিন্তু যতটুকু সাধারণ জ্ঞানে বুঝি যে সৃষ্টিকর্তা অস্তিত্ব যদি পৃথিবীতে কোথাও থাকতো ভাই আমাদের তো কোনো না কোনোভাবে কিছু তো মানব সৃষ্টির ইতিহাসে কিছুটা প্রমাণ বা কিছুটা উপকার তো আমরা পাইতাম তো কোনো কিছু তো আমাদের কাছে মনে হয় না বা আমরা দেখিও না বা এমন কোনো এক্সপেরিয়েন্সও নাই যে পূর্বপুরুষরা এটা পাইছে বা এটাই হইছে সেরকমও তো কিছু নাই আমরা এই বিষয়গুলো নিয়েই আছি এই বিষয় নিয়েই করে আছি হ্যাঁ ঠিক আছে মানে কাছে আপনাকে যেটা আমরা পরামর্শ দিব যে ফ্যামিলি তো সবার আগে মানুষের ফ্যামিলিটা যদি যদি ফ্যামিলিতে সমস্যা হয় এই সমস্ত বিষয় নিয়ে তাহলে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা ফ্যামিলির সাথে না করাটাই ভালো আহ মাঝে মাঝে ছোটখাটো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু যদি দেখেন যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে আর কথা না বলাই ভালো আপনি যদি চান তাহলে আপনি ফেসবুকে ইউটিউবে আপনি ফেক একটা অ্যাকাউন্ট খুলে আপনি সেখানে আলোচনা করেন সেখানে কথাবার্তা বলেন দরকার কি ফ্যামিলিতে যদি সমস্যা হয় এটা নিয়ে তাহলে এত জোড়া জরিত দরকার নেই হ্যাঁ সবাইকে তো নাস্তিক বানাতে হবে এমন কোনো কথা নেই কিছু মানুষ আহ আস্তিকও থাকবে কিছু মানুষ নাস্তিকও থাকবে এটাই স্বাভাবিক আমার আমার ওয়াইফ আবার আসি ভাই উনি কিরকম আস্তিক জানেন কট্টরপন্থী আসতে না উনি পূজা অর্চনা নিয়ে থাকেন উনার কয়ে যে ভাই আমি আমার মতো চলি তুমি তোমার মতো চলো তোমার মতামত আমার উপরে এই করো না ও সে কট্টরপন্থী না কিন্তু যাকে পূজা অর্চনা করে কয় আমার পূর্বপুরুষরা করে গেছে আমার মা করছে আমি করি আমি এইভাবেই যে কয়দিন বেঁচে আছি সেই কয়দিন এইভাবেই চলবো তাহলে তো ঠিকই তাহলে তো কোনো সমস্যা দেখছি না ঠিক আছে রটন ভাই আপনার যদি আর কোনো কিছু বলার না থাকে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ও আর একটা বিষয় ভাই জান আমরা আমি অনেক সময় ওই লাইভে ঢুকে দেখা যাচ্ছে ওই ইয়েতে থাকে তো আমার মনে হয় ব্যাক স্টেজে না থেকে ওই বাইরে থেকে শোনাই মনে হয় ভালো হবে কারণ ব্যাক স্টেজে থাকলে আপনার অনেক লোক আছে যারা যুক্ত হতে চায় হয়তো তারা যুক্ত হইতে পারে না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমরা সবাইকে বলি সেটাই যে ইউটিউব থেকে দেখেন ভিডিও গুলা তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় আর যদি কথা ইম্পর্টেন্ট আলোচনা থাকে সেগুলো নিয়ে আসেন সেগুলো নিয়ে কথা বলতে আসেন ঠিক আছে তাহলে রটন ভাই আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকেন আপনারা আপনাদের জন্য শুভকামনা রইল আচ্ছা ঠিক আছে ভালো থাকেন পরের জনকে দেখি আহ সজীব খান আপনাকে যুক্ত করা হয়েছে সজীব খান আপনি বলেন তাহলে হ্যাঁ ভাই শোনা যাচ্ছে কথা হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে পরি প্রেক্ষিতে বিভিন্ন আলেমগণ বলে থাকেন যে কোরআন একটি বিজ্ঞানসম্মত গ্রন্থ বিজ্ঞানীরা কোরআন থেকে এটা পাইছে ওটা পাইছে ওটা পাইছে প্রতিদিনই দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন থেকে কোরআনের চ্যাম্পিয়ন ও চমকে চ্যাম্পিয়ন হচ্ছে সমক চ্যাম্পিয়ন হচ্ছে কোরআনের হাফেজ হচ্ছে একটু হ্যালো সাকিব ভাই শুনুন মুখ থেকে হেডফোনটা রেখে কথা বলুন এবার শোনা যাচ্ছে হ্যাঁ বেটা বলেন বলতে চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন আলেমগণ বলে থাকেন যে কোরআন একটি বিজ্ঞানসম্মত গ্রন্থ কোরআন থেকে বিজ্ঞানের এটা আবিষ্কার করছে সেটা আবিষ্কার করছে অনেক অনেক ব্যাখ্যা দিয়ে বিভিন্ন ধরনের ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখা যায় তো বাংলাদেশ থেকে তো বহু মানুষ কোরআনে হাফেজ হচ্ছে প্রতিদিনই দেখা যাচ্ছে অমুকে কোরআনের এত পারা মুখস্থ করছে অমুকে সমুক্ত করছে তো এই যে আধুনিক জ্ঞান বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান সেখানে এদের কোনো অবদান নাই বিষয়টা একটু কেমন হয়ে গেল না এই বিষয়ে কি আপনি এটা জাজ করার আগে প্রথমত আপনার এটারই প্রমাণ চাওয়া উচিত যে ধরেন কেউ তো যে কোনো কিছু দাবি করতে পারে যে কোরআন থেকে এই বিজ্ঞান আছে সে বিজ্ঞান আছে তার দাবিটা কতটুকু ভ্যালিড সেটা সম্পর্কে তাকে প্রমাণ চাওয়াটা আগে মেন ইয়ে না যদি প্রমাণ না দেয় কেউ কোনো দাবি করার প্রমাণ তার সপক্ষে না দেয় তাহলে তো একটাই পন্থা আপনি দাবিগুলো গুলা নেবেন নিয়ে সুন্দর মতো আপনার বাসায় যে ডাস্টবিনটা আছে ডাস্টবিনে ফেলা যাবে

আর একটা প্রশ্ন হচ্ছে যে ইসলামে বলে যে মৃত্যুর পরে নাকি অমুক নারী পাওয়া যাবে স্বর্গ বা জান্নাত সেখানে অমুক নদী মদের নদী চিরির নদী মধুর নদী প্রবাহিত হবে এটা আসলে কি ধরনের কি একটা উদ্ধর্ত ব্যাখ্যা হয়ে গেল না বিষয়টা এই প্রশ্নটা কি আমাদের কাছে করবেন এটা তো কাছে করো করার প্রশ্ন কাদের কাছে করলে তো তারা কি বলবো কল্লা ফেলাই দেয় যদি কল্লা ফেলাই দেয় তাহলে ধরে নেবেন যারা এগুলো বলে তারা নিজেরাই এটা নিয়ে এম্বারেস লজ্জিত এই জন্য তারা আপনাকে উত্তর দিতে না পেরে আপনার শরীরে আঘাত করতে কনক্লুশন তো প্রিটি মাছ ইজি ধরেন আপনি একটা দাবি করলেন আমি দাবি সম্পর্কে প্রমাণ চাইলাম আপনি আমাকে প্রমাণ না দিয়ে বরং ফিজিক্যাল হার্ম করার হুমকি দিলেন

এইটার উত্তর হচ্ছে এগুলা এই সমস্ত বিষয়ে আল্লাহ পাকি ভালো জানেন হ্যাঁ এটাই শেষ কথা হ্যাঁ ট্রান্সপারেন্ট হুর হুরদের ভিতর থেকে হার দেখা যাবে বাহির থেকে ঠিক আছে সজীব খান ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আজকে তাহলে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন আমাদের সাথে